হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রাজেশ অ্যান্ড ইউর ওয়াচিং লোকাস স্টোর সেশন। সো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে যে অবস্থাতে আছেন না কেন ভালোই আছেন। প্রায় অনেক দিন পর আপনাদের সামনে আজকে আমি হাজির হলাম নতুন আইটি ভিডিও নিয়ে, তাও আর ভারত ভ্রমণ সম্পর্কে। আপনারা হয়তো বা অনেকেই জেনে গেছেন ইতিমধ্যে, সেটা হচ্ছে কি প্রায় দুই বছর পর বাংলাদেশ ভারত যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন আছে, অথবা বাংলাদেশ থেকে কলকাতা যাওয়ার যে ট্রেনগুলো আছে সেগুলো সবগুলো চালু হতে যাচ্ছে, তাও আবার 26 মার্চ 2022। আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। তো ইতিমধ্যে কিন্তু অনেকের মনে প্রশ্ন জেগে উঠেছে যে যেহেতু মৈত্রী এক্সপ্রেস ট্রেন চালু হতে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কি আমরা ট্যুরিস্ট ভিসা করতে পারবো কি না, আর যদি আমরা এই মৈত্রী এক্সপ্রেস ট্রেনে করে কলকাতা যেতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভিসা করার প্রসেসটা কি হবে, অথবা ভিসার আগে কি আমরা ট্রেনের টিকিট কাটতে পারবো কি না, অথবা এই মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকিট আমরা কোথা থেকে কাটতে পারবো, কত টাকা খরচ পড়বে, আর কলকাতা থেকে যদি ব্যাক করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কোথা থেকে ট্রেনের টিকিট কাটতে পারবো। তো অনেকের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন, তো সেইগুলো নিয়েই আজকের আমার এই ভিডিওটি। আশা করি ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে মৈত্রী এক্সপ্রেস ট্রেন সম্পর্কে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন, এবং যেহেতু বর্ডার খুলতে যাচ্ছে মৈত্রী এক্সপ্রেসে করে আপনারা যেতে পারবেন ট্রেনে করে বাই রেলে, তাহলে সেক্ষেত্রে আপনাদের খরচের পরিমাণটাও কিন্তু আগে থেকে কমে আসবে। কারণ এতদিন যাবৎ কিন্তু বন্ধ ছিল, তার মধ্যে হঠাৎ করে 5-6 মাস আগে থেকে প্লেনে কিন্তু যাওয়া যোগাযোগ চালু হয়েছিল, বাট এখন আস্তে আস্তে ট্রেন খুলে দিয়েছে। তো দেখা যাচ্ছে ভবিষ্যতে হয়তো বা আরও 2-1 মাসের মধ্যে বাই রোড যেটা আছে বাসে করে আপনারাও চাইলে যেতে পারবেন, সে ব্যবস্থাও হয়তো বা খুলে দিবে, বাট আস্তে আস্তে যেহেতু এখন ট্রেন খুলেছে। তো ট্রেনে কীভাবে যাবেন, মৈত্রী এক্সপ্রেসের ট্রেনের টিকিট কেটে, সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো আজকের এই ভিডিওটি, তো চলুন আপনাদের প্রপার ওয়েটা এবং প্রপার ইনফরমেশন দিয়ে দিই যাতে আপনাদের বুঝতে আর কোনো সমস্যা না থাকে। লেট গেট স্টার্ট দ্য ভিডিও। মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সময়সূচি। ঢাকা থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেন সপ্তাহে 5 দিন চলাচল করে। আগে চলত শুক্রবার, শনিবার, রবিবার, বুধবার, এখন কিন্তু একদিন বাড়িয়ে মঙ্গলবারও করা হয়েছে। তো টোটাল এই কয়দিন ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায়, আর কলকাতা থেকে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এবং শুক্রবার এই 5 দিন টোটাল ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রা স্টেশন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সকাল 8:15 বাংলাদেশ সময়ে কলকাতার উদ্দেশ্যে এই ট্রেনটি যাত্রা শুরু করে এবং বিকাল 4:00 ইন্ডিয়ান সময় গিয়ে কলকাতা গিয়ে পৌঁছায়। আর কলকাতা থেকে সকাল 7:10 ইন্ডিয়ান সময়ে যাত্রা শুরু করে বাংলাদেশের উদ্দেশ্যে, এবং ঢাকা ক্যান্টনমেন্টে বাংলাদেশ সময় বিকাল 4:05 এসে পৌঁছায়। মনে রাখা জরুরি, ঢাকা হতে 8:10 ট্রেন ছাড়লেও ইমিগ্রেশনের জন্য অবশ্যই আপনাকে বেশ কিছু সময় হাতে নিয়ে ক্যান্টনমেন্ট রেল স্টেশনে চলে আসতে হবে। সকাল 6:15 থেকে ক্যান্টনমেন্ট রেল স্টেশনে ইমিগ্রেশনের কাজ শুরু হয়। ওয়েটিং লাউঞ্জ থেকে বহিরাগমন কার্ড সংগ্রহ করে পূরণ করে মূল ইমিগ্রেশন শেষ হলে কেবলমাত্র প্ল্যাটফর্মে আপনারা যেতে পারবেন। এবার আসি মৈত্রী ট্রেনের টিকিট মূল্য। মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি সিট এবং চেয়ার সিট এই দুই ধরনের আসনের ব্যবস্থা রয়েছে। প্রত্যেক টিকিটের ক্ষেত্রে 500 টাকা ট্রাভেল ট্যাক্স প্রদান করা বাধ্যতামূলক। ট্রাভেল ট্যাক্স সহ এসি সিটের জনপ্রতি টিকিট মূল্য 3435 টাকা এবং এসি চেয়ারের টিকিট মূল্য 2455 টাকা। আর যদি কলকাতা থেকে ঢাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটেন তাহলে সেই ক্ষেত্রে এসি কেবিনের প্রতি সিট পড়বে 2015 রুপি এবং এসি চেয়ারের প্রতি সিট পড়বে 1345 রুপি, মানে ইন্ডিয়ান রুপি হিসেবে কারেন্সি। আর এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সেই ভ্রমণ ট্যাক্স প্রয়োজন পড়ছে না, কারণ আপনি যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসবেন তাহলে সেই ক্ষেত্রে ভ্রমণ ট্যাক্স আর দরকার পড়বে না, শুধু ইন্ডিয়া যাওয়ার ক্ষেত্রেই বাংলাদেশ থেকে পড়বে। এছাড়া 1 থেকে 5 বছরের শিশুদের জন্য টিকিট মূল্যের উপর শতকরা 50% ছাড়ের ব্যবস্থা আছে। বয়স নির্ধারণের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের পাসপোর্টে যে সাল উল্লেখ আছে ওইটাই দেখেই কাউন্ট করা হবে। মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকিট আসলে কোথা থেকে আপনারা পাবেন সেটা নিয়ে এখন আপনাদের ইনফরমেশন দিয়ে দিই। ঢাকার কমলাপুর রেল স্টেশন ও চট্টগ্রাম রেল স্টেশন হতে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে টিকিট কাটা যায়। এছাড়া কমলাপুর রেল স্টেশন থেকে কলকাতা হতে ঢাকা আসার ট্রেনে টিকিট 20%
আসনের টিকিট কাটা যায়, মানে অগ্রিম কাটা যাবে। আর বাকি যে 80% আছে টিকিট, সেগুলো আপনারা কলকাতা স্টেশন থেকেই কিন্তু কাটতে হবে। অনেকে আছে আমরা যাওয়া আসারটা রিটার্ন কাটতে চাই, সেটা কিন্তু পসিবল না। হাতে গোনা কয়েকটা টিকিটই থাকে যেটা যাওয়া আসা একসাথে কাটা যায় দেয়, বাট বাকিগুলো আপনাকে রিটার্ন টিকিট কলকাতা থেকে গিয়েই কাটতে হবে। কলকাতা থেকে ঢাকার টিকিট পাওয়া যায় কলকাতা টার্মিনাল স্টেশন ও ফেয়ারলি প্লেস আছে, যে ডাউল হাউসি ফেয়ারলি প্লেস, সেই বিল্ডিংয়ে আপনারা এই কলকাতা থেকে ঢাকা যাওয়া যে মৈত্রী ট্রেনের এক্সপ্রেস, এটা টিকিট পেয়ে যাবেন। এরপর আপনাদের ইনফরমেশন দিয়ে দিই যে কখন ও কিভাবে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে টিকিট কাটবেন। অনলাইনে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে টিকিট কাটা যায় না। ঢাকার কমলাপুর রেল স্টেশন হতে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 7টা পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস ট্রেনে টিকিট দেওয়া হয়, এবং এর জন্য স্টেশনে আলাদা কিন্তু একটি কাউন্টার আছে। সাধারণত 30 দিন আগ থেকেই অগ্রিম টিকিট কাটা যায়। বাংলাদেশের ভারতের ভিসা আবেদনের ক্ষেত্রে অবশ্যই এন্ট্রি পোর্ট কিন্তু রেলে গেদে দর্শনা বর্ডার উল্লেখ করা থাকতে হবে। মানে আপনারা যদি মৈত্রী এক্সপ্রেস ট্রেনে করে যেতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভিসা করার পূর্বে কিন্তু আপনার দর্শনা বর্ডার দিয়ে কিন্তু ভিসা করতে হবে উল্লেখ করে, তাহলে কিন্তু আপনারা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে করে কিন্তু ভারতে যেতে পারবেন। আর ভারতের ক্ষেত্রে রেল গেদে দ্বারা উল্লেখ থাকতে হবে, মানে ভারতের ক্ষেত্রে গেদে যেটা বর্ডার বলে ওরা, সেটা উল্লেখ থাকতে হবে। কেবলমাত্র ভারতীয় ভিসা পেলেই মৈত্রী এক্সপ্রেস ট্রেনে টিকিট কাটতে পারবেন, ভিসা ছাড়া কিন্তু টিকিট আপনারা কাটতে পারবেন না। ট্রেনে টিকিট কাটার সময় যাত্রীকে অবশ্যই পাসপোর্ট সাথে নিয়ে যেতে হবে, আর সেই সাথে যাত্রার দিন হাতে ন্যূনতম 6 মাস পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। একজন একসাথে 3টি টিকিট ক্রয় করতে পারবেন, মানে আপনি যদি যান এক একটা পাসপোর্ট নিয়ে, আপনি তো করতে পারবেনই আপনার টিকিট, এবং সাথে 3টা মানুষের টিকিট কাটতে পারবেন। আর যদি এর বেশি হয় তাহলে সে যাত্রীর, মানে 4টা 5টা টিকিট কাটতে চান, তাহলে 4 নম্বর 5 নম্বর ব্যক্তিকে সশরীরে উপস্থিত থেকেই তারপর টিকিট কাটতে হবে। তো আশা করি আপনারা এই বিষয়ে ক্লিয়ার হয়ে গেছেন। তো এখন আসি ট্রেনে মালামাল পরিবহনের নিয়ম, আপনারা ট্রেনে কী কী জিনিসপত্র নিতে পারবেন অথবা কত কেজি পর্যন্ত। প্রতি পূর্ণবয়স্ক যাত্রীদের সর্বোচ্চ 30 কেজি ওজনের লাগেজ বিনামূল্যের সাথে পরিবহন করতে পারবেন, আর শিশুদের ক্ষেত্রে 20 কেজি পর্যন্ত ফ্রি লাগেজ আপনারা নিতে পারবেন। পরে আপনারা এখানে ক্লিয়ার হয়ে গেছেন। তো আপনাদের আইটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে কি সকাল যত সকালে পারেন আপনারা ইমিগ্রেশনে পৌঁছে যাবেন, মানে কলকাতা যাওয়ার জন্য যে ঢাকা যে ক্যান্টনমেন্ট রেল স্টেশনে, এখানে আপনারা পৌঁছে যাবেন। ক্যান্টনমেন্ট রেল স্টেশনে আসার পর কিন্তু আপনাদের এখানে যে অ্যারাইভাল একটা ফর্ম দেয় যে ভারতের, সেই ফর্মটা আপনার পূরণ করতে হবে, যে এখানে সময় পূরণ করে, এবং এটা করেই হাতে নিয়ে পাসপোর্ট সহকারে আপনাকে ইমিগ্রেশনে যেতে হবে। ইমিগ্রেশনের লাইন দেখছেন, এর আগেই কিন্তু আপনাদের এখানে যে যাবতীয় যে ব্যাগপত্র আসে সেগুলো কিন্তু চেক আপ হয়ে যায়। আগে কিন্তু এই প্রসেসটা ছিল না, বাট এখন ট্রেন স্টেশনেই যাবতীয় কাজকর্ম, ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট হয়ে যায়, যাতে গেদে গিয়ে ওইখানে আপনার যেন আর পরিশ্রম না করতে হয় আর নামতে না হয়। তো এখানে একেবারে টোটাল কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পর, ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পর আপনার ছবি তুলে আপনার পাসপোর্টে ডিপারচার সিল মেরে দিলে তারপর হচ্ছে আপনারা চলে যাবেন একদম ট্রেনের কাছাকাছি অথবা ট্রেনের ভেতরে, এরপর আর কোনো বাধ্যকতা থাকে না। আর একটি কথা আপনাদের বলে যাই যে ঢাকা টু কলকাতা, কলকাতা টু ঢাকা, এই মৈত্রী এক্সপ্রেস ট্রেনটা কিন্তু সম্পূর্ণ শীতাতপ্ত নিয়ন্ত্রিত। তো এখানে যে আপনারা বলবেন নন এসির কোনো ব্যবস্থা নেই, পুরোটা ট্রেনই এসি। তো আশা করি আপনাদের এই ট্রেনে করে জার্নিটা অনেক ভালো হবে। যারা বিশেষ করে বয়স্ক লোক, তাদের জন্য কিন্তু এই ট্রেন জার্নির উপরে আর কোনো জার্নি নাই, এত সুন্দর স্মুথ জার্নি হবে। আর বিশেষ করে দূরের জার্নিগুলো, ট্রেন জার্নি কিন্তু অনেকই আরামদায়ক হয়ে থাকে, কারণ ট্রেনের মধ্যে সব ব্যবস্থা থাকে। সো আশা করি 26 মার্চ ট্রেনটি চালু হওয়ার পর থেকে আমরা আবার আগের মতন সেই সুবিধাটাই পাবো এবং সুন্দরভাবে ভারত ভ্রমণ করতে পারবো। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। বাই।